আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। ইজোইক এ টু জেড প্লে লিস্টে আজকে নতুন একটি ভিডিও। আপনাদেরকে শুরুতেই বলবো যে ইজোইক অ্যাড নেটওয়ার্ক কিন্তু গুগল অ্যাডসেন্সের মতো না, যে আপনি চাইলে সাইটটি কানেক্ট করতে পারবেন ডোমেইন দিয়ে এবং একটি কোড বসালে আপনার সাইটে অ্যাড শো করবে। বিষয়গুলি কিন্তু এইরকম না। ইজোইক অ্যাড নেটওয়ার্কে আপনার সাইট যুক্ত করা থেকে শুরু করে প্রপার ওয়েতে প্রত্যেকটি সেটিংস আপনার সম্পূর্ণ করা এবং আপনার সাইট থেকে আর্নিং বের করে নিয়ে আসা, এই ধরনের কাজ আপনি যখন শুরু করবেন তখন কিন্তু অনেক ধরনের আপনি সমস্যার সম্মুখীন হবেন, যেই সমস্যাগুলি আপনি ইউটিউবে গিয়ে সার্চ করেও কিন্তু সমাধান অনেক ক্ষেত্রে আপনি পাবেন না। তো যার ফলে ইজোইক কিন্তু আমাদেরকে একটি সাপোর্ট দিয়ে রেখেছে, অর্থাৎ ইজোইকের হেল্প সেন্টারে আপনি যদি সঠিক নিয়ম জানেন তাহলে ইজোইক সম্পর্কিত সব ধরনের সমস্যার সমাধান কিন্তু আপনি এই হেল্প সাপোর্ট থেকে আপনার বা হেল্প সেন্টার থেকে পেয়ে থাকবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ইজোইক অ্যাড নেটওয়ার্কে যখন কোনো সমস্যা হয় তখন আপনি সঠিকভাবে ইজোইকের হেল্প সেন্টারে কিভাবে যোগাযোগ করলে আপনি একদম ইনস্ট্যান্ট তাদের সাহায্য আপনি নিতে পারবেন। তো দেখুন, এখানে আপনি যখন ইজোইক ওয়েবসাইটটি যুক্ত করবেন আপনার সামনে কিন্তু এরকম প্যানেল চলে আসবে। আপনি যে সমস্যার সম্মুখীন হবেন তখন আপনি সাপোর্ট হেল্পলাইনে কথা বলার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই যে ইজোইকের এখানে দেখুন সাপোর্ট রিসোর্স এই যে অপশন রয়েছে, এই যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে ইজোইক হেল্প সেন্টার। আপনি কিন্তু এই যে নিচে থাকা যে লাইভ চ্যাটের আইকন দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এখান থেকে কিন্তু স্টার্ট চ্যাট এখান থেকে একদম লাইভ আকারে আপনি তাদের সঙ্গে কথা বলতে পারবেন। তবে এটি কিন্তু এআই সিস্টেম, অর্থাৎ এখানে আপনি কিন্তু আপনার যে স্পেসিফিক সমস্যা সেই সমস্যার সমাধান কিন্তু আপনি এখানে পাবেন না। তারা কিন্তু ফাইনালি আপনাকে সাজেস্ট করবে যে এই সাপোর্ট কমিউনিটি যে অপশন রয়েছে এই সাপোর্ট কমিউনিটিতে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে, পোস্ট ইওর কোশ্চিন। তো দেখুন এখানে অ্যান্ড গেট অ্যান্সার ফ্রম পাবলিশার অ্যান্ড ইজোইক স্টাফ, অর্থাৎ এখানে কিন্তু আপনার সমস্যাটি নিয়ে আপনাকে পোস্ট করতে হবে এবং এখান থেকে আপনারা সাপোর্ট পাবেন। তো কিভাবে আপনার সমস্যাটি এখান থেকে সাপোর্ট পাবেন, এই অপশন সাপোর্ট কমিউনিকেশনের উপরে জাস্ট ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে দেখুন এইরকম নিউ সাইট একটি কিন্তু ইন্টারফেস, অর্থাৎ আপনি তাদের সঙ্গে কমিউনিকেশন করার জন্য কিন্তু আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের এগেনস্টে কিন্তু একটি প্রোফাইল তৈরি হয়ে যাবে। দেখুন এখানে এইরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে এখান থেকে দেখুন এই যে সার্চ বক্স রয়েছে এখানে আপনার সমস্যাটি আপনি লিখবেন, যে কোনো একটি আপনার যে ইজোইক অ্যাড নেটওয়ার্কে কাজ করতে যে প্রবলেম হচ্ছে আপনি কিন্তু সেই প্রবলেম এখান থেকে লিখে আপনি জাস্ট সার্চ করবেন। সার্চ করলে কিন্তু এখানে আপনার একটি টাইটেল চলে আসবে এবং আপনার যে সাইট যুক্ত করা রয়েছে যে সাইটে আপনার সমস্যা হচ্ছে সেই সাইটটি কিন্তু এখানে আপনার চলে আসবে ডোমেইনটি। দেন এখান থেকে আপনি যে কাজটি করবেন যে এখান থেকে দেখুন যে হোয়াট ইজ দ্য সাবজেক্ট অফ দ্য কোশ্চিন, অর্থাৎ আপনার এখানে কিন্তু ডিফল্ট আকারে কিছু বিষয় থাকবে যে আপনি কি সম্পর্কিত ইজোইকের সমস্যায় পড়েছেন। তো আপনি এখান থেকে যে কোনো একটি ক্যাটাগরি আপনার সমস্যা রিলেটিভ আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে দেখুন এখানে সাইড স্প্রিড, তো আমি সাইড স্প্রিড দিব না, এখান থেকে আমরা জেনারেল ট্রাবল শুটিং এটি দিয়ে দিব। এরপরে এখান থেকে আপনি আপনার যে সমস্যা রয়েছে এখানে দেখুন রাইটিং এ পোস্ট, এখানে আপনার সেই সমস্যাটি সম্পূর্ণভাবে আপনি লিখবেন। দেন এখান থেকে পোস্ট ডিসকাশন এই অপশনটির উপরে ক্লিক করে দিলে আপনার সমস্যাটি কিন্তু তাদের কাছে চলে যাবে। আর এখানে ডিসকাশন টাইটেল অবশ্যই আপনার যে সমস্যার হেডলাইন সেই সমস্যাটি এখানে আপনারা দিয়ে দিবেন। দেন এখান থেকে প্রোফাইলে চলে যাবেন, প্রোফাইলে চলে গেলে এখানে দেখুন প্রোফাইলে আসার পর এই যে ডিসকাশন হয়েছে বা পোস্ট আপনি দিয়েছেন প্রত্যেকটি লিস্ট কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এই যে ডিসকাশন হয়েছে এই অপশনটির উপরে ক্লিক করলে আপনি যে সমস্যা এখানে তাদেরকে পোস্ট করবেন তারা কিন্তু এখান থেকে আপনাকে সেই সমস্যাটির রিপ্লাই করে দিবে, অর্থাৎ এখানে কিন্তু দ্রুত আপনি তাদের সাপোর্টগুলি পেয়ে থাকবেন। তো আশা করছি এই মাধ্যমটি আপনারা যদি অবলম্বন করেন তাহলে কিন্তু খুব দ্রুত, এই যে এখানে দেখুন আমি একটি সমস্যার কথা লিখেছিলাম তারা কিন্তু এখানে সঙ্গে সঙ্গে তাদের স্টাফ কিন্তু এখানে রিপ্লাই করে
করেছে। তো এই যে এখানে দেখুন একটি সমস্যার কথা বলেছিলাম, সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তারা রিপ্লাই করেছে। অর্থাৎ এই মাধ্যমটি অবলম্বন করে ইজোইকের এই কমিউনিটি সেন্টার বলেন বা সাপোর্ট সেন্টার বলেন, এখান থেকে আপনি ডিরেক্টলি তাদের সঙ্গে কিন্তু আপনি ইজোইক আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যা আপনি তাদের সঙ্গে ডিসকাস করতে পারবেন। আশা করছি যারা ইজোইক অ্যাড নেটওয়ার্কে ওয়েবসাইটটি যুক্ত করেছেন বা যুক্ত করতে চাচ্ছেন, এই সকল ভিডিও কিন্তু আপনার অবশ্যই প্রয়োজনে আসবে। এখনো পর্যন্ত যদি ইজোইকে ওয়েবসাইটটি যুক্ত করে না থাকেন, তাহলে অবশ্যই আপনার কিন্তু এই সকল বিষয় আপনি যখন ওয়েবসাইট যুক্ত করবেন তখন প্রয়োজনে আসবে। আমি যেহেতু এক্সপেরিমেন্ট করছি আমার একটি ওয়েবসাইট যুক্ত করে, তো ফাইনালি যখন আমি একদম ভালো একটি রেজাল্ট পাবো গুগল অ্যাডসেন্সের চাইতে বেশি, তখনই কিন্তু কিভাবে সাইট যুক্ত করবেন, কিভাবে ইজোইকে আপনারা অ্যাপ্রুভাল নিয়ে আসবেন, প্রত্যেকটি বিষয়ে কিন্তু আপনি ইউটিউবে যাওয়ার পর এই যে ইজোইক এ টু জেড এই প্লেলিস্টে আপনি সকল বিষয়গুলি ইজোইকের খুঁটিনাটি বিষয়গুলি এখান থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।